আলহামদুল্লাহাম মহিলাদের সালাম দেওয়ার সম্পর্কে প্রশ্ন আছে তারা কি ছোট বড় মুরব্বী সবাইকে সালাম দিতে পারবে না 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 যেখানে ফিতনাথ থেকে মুক্ত থাকাটা নিশ্চিত শুধু সেখানে সালাম দেবে এখন আর আমরা একা সঙ্গে বুড়া যুবক এইগুলো আর বলতেই যাওয়ার দরকার নেই এটাই হলো সবচেয়ে বড় সংজ্ঞা কারণ বর্তমান পরিস্থিতি বিঘ্নিত হওয়ার কারণে আগে যে আলিমরা বলছিলেন যে একা হলে সালাম দিবে না ফিতনার ভয় একাধিক হলে ফিতনার ভয় নাই আজকাল তো একাধিকরা আরও সঙ্গবদ্ধভাবে অপকর্মই করে কাকে সালাম দিয়ে কোন বিপদে পড়বে তো তার মানে হলো এটা সংজ্ঞা মন্নীতি হলো এটাই যে এই যেখানে ফিতনার আশঙ্কা নেই এরপরে বুড়া বুড়া জোয়ান কিভাবে কি পার্থক্য করা হবে দেখা যাচ্ছে যে একেবারে লজ্জ দেহ কুজ্জপিষ্ঠ কিন্তু এক সাহাবি নিজেই বলছেন যে সত্তর বছরেও আমি নিজের উপরে নিরাপদ না যে কখন কি হয় এখন আপনি তার বয়স কীভাবে মাপলেন বুড়া তো দেখা যাচ্ছে অনেকে আমাদের দেশে পঞ্চাশ বছরই অনেকে হয়ে যায় বিশেষ করে ষাট হয়ে গেলে বুড়াই হয়ে যায় তো এটাই মূলনীতি তার মানে ছোট বাচ্চারা হলে এটা এটাই হলো নিরাপদে আর কি আর একেবারেই অসুস্থ হয়ে পড়ে আসে অথবা বুড়া যাকে বলে ওই জায়গাতেই সালাম দিবে এছাড়া সালাম তাদের দেওয়ার প্রয়োজন নেই